হ্যালো জি স্যার, আপনি ওই অনলাইন আমাদের এখানে ফোন করেছিলেন মদের জন্য? আমি অতটা ইংরেজি জানি না, তাই আপনি যদি একটু স্পেলিংটা বলে দেন তাহলে খুব ভালো হয় স্যার। আমি নিচ্ছি স্যার, আমি না স্যার, আমি মানে গেস করছিলাম, কারণ আমিও নতুন জয়েন করেছি তো স্যার। বাংলা একটা আছে না স্যার, এলেন গেলেন, আপনি এলেন, আপনি গেলেন, ওরকম ওরকম গেলেন, কি বলছেন? আপনার ফোনটা কি স্যার একটু হোল্ডে রাখতে পারি? থোড়া হোল্ড পে রাখ সকতে আপনি ফোন কো? আরে তুমি ফোন করলে আবার তুমি আমাকে বলতে যে হোল্ডে রাখবে, এটা স্যার আপ দোপাহর মে হ্যাঁ এই ভর দুপুরে রোদ্দুরে গিয়ে লাইনে আপনারা দাঁড়িয়ে থাকবেন, তাতে আপনাদের কোনো অসুবিধে নেই, ঠিক আছে? লাইনে ফোন লাইনে একটু আপনাকে হোল্ডে রাখলে স্যার কি অসুবিধা আছে আপনি বলুন স্যার? ফোন লাইন থোড়ি দেরকার হোল্ড করেন কোই দিক্কত হ্যায় স্যার, লাইন মে খড়ে রহেঙ্গে ইতনি ধূপ মে উসসে আচ্ছা ফোন পে আপকা অর্ডার লে লে রহে হ্যায় হম স্যার শরাব কা। ঠিক আছে দাদা, একটু একটু লাইনে থাকবেন দাদা। ঠিক আছে, শরাব কা সেবন করনে সে আপকা ছোটা হো জাতা হ্যায়, शराब पीने से आपके दाम्पत्य जीवन में अशांति आ जाती है और आपकी बीवी आपसे खुश नहीं रहती। आशा करते हैं कि आप इन संदेशों को दिल और दिमाग से सुन रहे थे। शराब का सेवन करने से आपका छोटा हो जाता है और शराब आपके क्षमता को धीरे धीरे कम कर देता है और आपको अंदर से कमजोर कर देता है। शराब पीने से आपके दाम्पत्य जीवन में अशांति आ जाती है, आपकी बीवी दूसरों से प्यार करने लग जाती है। हेलो हेलो सर, पी गई सर तो कौन पाठा सर बोतल टा কি হলো স্যার, আপনি হাসছেন স্যার? আচ্ছা শুনুন না, আমার বোতলের কোনো প্রয়োজন নেই বুঝলেন তো। কেন স্যার? ওটা লাগবে না। কেন স্যার, কেন লাগবে না? আরে আপনারা কি বলছেন, ছোট হয়ে যাবে। বোতল লাগবে না? शराब का सेवन करने से आपका छोटा हो जाता है और शराब आपके करने की क्षमता को धीरे धीरे कम कर देता है, कम कर देता सर धीरे धीरे। सर मैं आरजे प्रवीण बोल रहा हूँ रेड एफएम। सर मैं आरजे प्रवीण बोल रहा हूँ रेड एफएम 93.5 मुर्गा पार। ये अभी भी हंस रहे दादा, 93.5 रेड एफएम बया दे रहा हूँ। थैंक यू सो मच।